প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা তোমাদের প্রথমে কম্পিউটারের বিভিন্ন পার্টসগুলো নিয়ে পরিচয় করিয়ে দেব। তোমরা ইতিমধ্যে সমস্ত পার্টসগুলো জেনে ফেলেছ আশা করি। তো তাও আমরা প্রথমে বলি যে এই যে পার্টসটা রয়েছে এটাকে কি বলে? মনিটর। তো এইটাকে কি বলে? সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা বা এই যে এটা এটা দেখছো এটাও সিপিইউ। এবারে এইটা হচ্ছে স্পিকার, এটাকে বলা হয় কিবোর্ড, এটাকে বলা হয় মাউস, এটা হলো প্রিন্টার। তো আমরা এই টোটাল যে ডিভাইসগুলোকে আমরা তিনটে অংশে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আরেকটা হলো প্রসেসিং ডিভাইস, আরেকটা হলো আউটপুট ডিভাইস। তো আমরা এক এক করে আমরা এই ডিভাইসগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা ইনপুট ডিভাইসের কথা বলি। ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের এটা রয়েছে, এটাকে বলা হয় কিবোর্ড, আর এটাকে বলা হয় মাউস। তো কিবোর্ড এবং মাউস সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত কিছু বলছি যে কিবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। এর মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন তথ্যগুলোকে আমরা সরবরাহ করি। তো আমরা কম্পিউটারের কিবোর্ডকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ওপরের F1 থেকে F12 পর্যন্ত যে কী আছে সেগুলোকে বলা হয় ফাংশনাল কি, A থেকে Z পর্যন্ত যে কীগুলো আছে সেটাকে বলা হয় অ্যালফাবেটিক কি, 0 থেকে 9 পর্যন্ত যে কী আছে সেটাকে বলা হয় নিউমেরিক কি, আর এই চারটে অ্যারো কি রয়েছে যেটাকে আমরা বলি কার্সার কন্ট্রোল কি, আপ ডাউন লেফট এবং রাইট। এবং এদিকে দেখো আর যে কি রয়েছে সেগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ কি, যেটাকে বলা হয় ট্যাব, ক্যাপসলক, শিফট, কন্ট্রোল, অল্ট, স্পেস বার, ডিলিট, ব্যাকস্পেস, এগুলো হচ্ছে কি স্পেশাল টাইপ অফ কি বা বিশেষ ধরনের কি। তো এইবারে আমরা চলে আসি মাউসের কথা। মাউস হচ্ছে কম্পিউটারের আরেকটি ইনপুট ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে এখানে আইকনগুলো আছে সেগুলো ওপেন করতে পারি। ধরো আমি এখানে এটা ক্লিক করলাম, ডবল ক্লিক করলে এটা ওপেন হবে এবং কোনো প্রোগ্রাম খুলতে পারি এর সাহায্যে, এবং এর সাহায্যে ছবি আঁকতে পারি। আর এই ডিভাইসটা মূলত আমাদের তিনটে বাটন আছে, একটা হচ্ছে লেফট বাটন, এদিকে হচ্ছে রাইট বাটন, আর মাঝখানে একটা চাকাযুক্ত বাটন আছে সেটাকে বলা হয় স্ক্রল বাটন। এই ধরনের মাউস দেখো একটা আলো আছে, অর্থাৎ নিচের দিকে যে আলো থাকে এর জন্য এটাকে বলা হয় অপটিক্যাল মাউস। এই মাউসগুলো সাধারণত আমাদের ভেতর নিচে কোনো বল থাকে না এবং এটা আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং যে মাউসগুলোর নিচে বল থাকে, রাবারের বল থাকে, সেগুলোকে আবার বল মাউস বলে। আবার এক ধরনের এখন বিশেষ মাউস আজকে বেরিয়েছে যেটা হচ্ছে কি রিমোট মাউস, মানে যেটা দূরবর্তী থেকে অর্থাৎ তারবিহীন মাউস, যেটাকে ওয়্যারলেস মাউসও বলা হয়, অর্থাৎ যেটা থেকে আমরা দূরের থেকে কম্পিউটারকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আমরা চলে আসছি সিপিইউ বা প্রসেসিং ডিভাইসের কথা, অর্থাৎ এই যে প্রসেসিং ডিভাইসটা আমরা দেখছি বা এই যে প্রসেসিং ডিভাইসগুলো আমরা দেখছি এগুলো কী করে, অর্থাৎ এই ইনপুট ডিভাইস থেকে বিভিন্ন তথ্যগুলোকে নিয়ে এর মধ্যে প্রক্রিয়াকরণগুলো হয়। এবং এরপরে আমরা এটা বলছি যে এটাকে আমরা কি ব্রেন অফ দ্য কম্পিউটার বলি। সাধারণত এটাকে আমরা কি বলি ব্রেন অফ দ্য কম্পিউটার, অর্থাৎ এটার মাধ্যমে কি করে না কম্পিউটারের যাবতীয় প্রসেসিংয়ের কাজ এর মধ্যে সম্পন্ন হয়। এরপরে চলে আসি আমরা মনিটরের কথা। মনিটরকে কি বলে? মনিটর আমরা প্রসেসিং ডিভাইস বললাম, অর্থাৎ এবারে আমরা আউটপুট ডিভাইস যেটার মধ্যে মনিটর বলছি। মনিটরের মধ্যে কি হয়, এই প্রক্রিয়াকরণের ফল যে তথ্যগুলো সেটা আমরা এই আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা তার ফলাফলগুলো পাই। আর এটা হচ্ছে স্পিকার, এর সাহায্যে আমরা বিভিন্ন শব্দ বা আওয়াজ অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন শব্দগুলোকে আমরা এর মাধ্যমে শুনতে পাই। আর প্রিন্টার হচ্ছে কি, প্রিন্টার আরেক ধরনের আউটপুট ডিভাইস, এটার মাধ্যমে কি হয় না এই কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের যে ছবি বা লেখা সেগুলো কাগজে প্রিন্ট আউট করে আমরা বার করে নিতে পারি। তো আমরা আউটপুট ডিভাইসের মধ্যে তাহলে কী পেলাম, মনিটর, স্পিকার এবং প্রিন্টার। তো এই ডিভাইসগুলো সম্বন্ধে তোমরা
ইতিমধ্যেই সব জেনে ফেলেছো, তাও এগুলোকে আমরা বারবার করে এগুলো বলছি, রিপিট করছি, এগুলোকে তোমরা ভালো করে শিখে নেবে। আজকে আমরা চলো কম্পিউটারে আমরা এই কাজ লেখা যেটা কিবোর্ড দিয়ে আমরা লিখেছি সেটা আমরা দেখি। প্রথমে আমরা লেটারগুলো কিভাবে লিখতে হয় আমরা দেখে নেব। তো আমরা প্রথমে নোটপ্যাড খুলে নেব। দেখো কিভাবে আমরা এই এ থেকে আমরা ডাব্লু পর্যন্ত লিখব, আজকে কিভাবে লেখা যায় সেটা আমরা দেখব। কিবোর্ড আমরা একটা দেখে নিচ্ছি। দেখো কিবোর্ডের ক্যাপস লক কি অন করে নিলাম। এবারে দেখো এ কোথায় আছে, তোমরা এইগুলোকে ভালো করে লক্ষ্য করবে যে কোথায় কোন লেটারগুলো আছে। আমরা এ দেখো ক্যাপস লকের ঠিক ডান পাশে রয়েছে, এই স্পেস বারের ঠিক ওপরে রয়েছে বি, তার একটা ঘর বাদ দিয়ে অর্থাৎ ভি এর পাশে রয়েছে সি, বাঁ পাশে এটা অর্থাৎ লেফট সাইডে। তারপরে দেখো এক্স আর সি এর ওপরে ঠিক রয়েছে ডি, তারপরে তার ঠিক ওপরে রয়েছে ই, এবার ডি এর ডান পাশে রয়েছে এফ, তার ডান পাশে জি, তার ডান পাশে এইচ, দেখো জে আর কে এর ওপরে রয়েছে আই, তার নিচে রয়েছে জে আর কে, তার ডান পাশে রয়েছে এল, তার নিচে রয়েছে এম, এন তার বাঁ পাশে এন, ঠিক দেখো কে আর এল এর ওপরে রয়েছে ও, তার ডান পাশে রয়েছে পি, ট্যাবের ডান পাশে রয়েছে কিউ, তার দুটো ঘর বাদ দিয়ে দেখো আর অর্থাৎ ডান পাশে, তার এর ডান পাশে রয়েছে এস, আর এফ আর জি এর ওপরে রয়েছে টি, দেখো এইচ আর জের ওপরে রয়েছে ইউ, তারপরে দেখো সি এর ডান পাশে রয়েছে ভি, এ আর এস এর ওপরে রয়েছে ডব্লু। তো আমরা এই লেটারগুলো এইভাবে লিখব, তোমরা বারবার প্র্যাকটিস করবে এভাবে। এবারে দেখো আমরা আজকে জিরো থেকে নাইন পর্যন্ত কিভাবে লিখতে হয় দেখব। জিরো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এন্টার দেব, তারপরের লাইনে চলে যাব। এবারে আমরা কিভাবে একটা সেন্টেন্স লিখতে হয় দেখো। দি আমরা এভাবে লিখব, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখানে দেখো প্রত্যেকটা লেটার কিন্তু এখানে রয়েছে, আমরা এই লেটারগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাব। এরপর আমরা আজকে দেখে নেব কম্পিউটার পার্টসগুলো। কম্পিউটার পার্টসগুলো দেখো এখানে রয়েছে আমাদের মনিটর, তারপরে রয়েছে সিপিইউ, তার পাশেই রয়েছে দেখো বড় বক্সের মতন, সেটা হচ্ছে সিপিইউ। মনিটরের ঠিক নিচে রয়েছে কিবোর্ড, সিপিইউর নিচে রয়েছে মাউস, এবং মনিটরের দুপাশে রয়েছে স্পিকার, এবং মনিটরের দেখো বাঁ পাশে অর্থাৎ এদিকে স্পিকারের ঠিক ওপরেই রয়েছে প্রিন্টার। এরপরে আমরা র্যামের ছবিটা দেখে নেব। দেখো র্যাম, এটাকে র্যাম বলে, তার নিচে রোম রয়েছে, রোমের ছবি আমরা দেখতে পাচ্ছি, তার এদিকে রয়েছে স্ক্যানার, প্রিন্টার। আমরা এই ডিভাইসগুলো সম্বন্ধে জেনে নেব। এই ডিভাইসগুলো কিন্তু আমরা এর আগেও বলেছি, আগের যে ভিডিওগুলোতে আমরা এই ডিভাইসগুলো সম্বন্ধে এক একটা করে আলোচনা করেছি একদিন। তো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এটা হচ্ছে সবচেয়ে আমাদের এর ভেতরে সমস্ত কিছু ইনফরমেশানগুলো থাকে, অর্থাৎ এই হার্ড ডিস্কের মধ্যে। ফ্লপি ডিস্ক আমি দেখিয়েছিলাম, ফ্লপি ডিস্ক দেখো, ফ্লপি ডিস্কের মধ্যে 1.44 MB ডেটা এর ভেতরে যায়, এর ক্যাপাসিটি হচ্ছে 1.44 MB। তারপরে পেন ড্রাইভ, এখনকার দিনে সবচেয়ে জনপ্রিয় একটি ডিভাইস, যার মধ্যে দিয়ে ডেটাগুলোকে আমরা সহজেই স্থানান্তরিত করতে পারি। এরপরে রয়েছে প্লটার, এও এক ধরনের উন্নত মানের প্রিন্টার। এরপর আমরা চলে আসি যেটা লাইট পেন, তারপর আমরা
माइक्रोफोन देखते पाच्छी एर माध्यमे आम्रा विभिन्न धरनेर कथागुलोके कम्पिउटारेर मध्ये प्रवेश कराते पारि एवं तारपरे देखो लैपटप रयेछे देखिएछिलाम तोमादेर लैपटप आर आगेर दिन आम्रा एई डिलीट की ठीक एंटारेर पाशे देखो रयेछे डिलीट की कीबोर्डेर আর এন্টার কি ঠিক এখানে এন্টার কি আগের দিনে কাজ দেখে বলেছিলাম অর্থাৎ এন্টার কি দিলে পরের লাইনে চলে যায় আজকে আমরা যে কিটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি স্পেস বার কি কিভাবে কাজ করে একটু আমি বলে দিই স্পেস বার হচ্ছে দুটো ওয়ার্ডের মাঝে গ্যাপ দেওয়ার জন্য আমরা স্পেস বার কি ব্যবহার করি দেখো কোনো লেটার বা ওয়ার্ডের মাঝে গ্যাপ দেওয়ার জন্য আমরা স্পেস বার যেমন ডি টি এইচ ডি দেখো স্পেস দিলাম কিউ ইউ আই সি কে কুইক দেখো স্পেস দিলাম বি আর ও ডাব্লিউ এন দেখো এক একটা করে ওয়ার্ড লিখছি স্পেস দিচ্ছি এফ ও এক্স ফক্স জে ইউ এম পি এস জাম্পস ওভার দি দেখো স্পেস দিলাম এল এ জেড ওয়াই লেজি ডি ও জি ডগ তো এইভাবে আমরা স্পেস দিয়ে দিয়ে লিখব তো স্পেস বার কি আমরা দেখে নিলাম আজকে আমরা এটা বন্ধ করলাম আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে ধন্যবাদ।